স্মল স্পেস প্র্যাকটিস। তোমাদের মধ্যে একজনের একটা কমেন্ট আমার খুব ভাল লাগছে, বলছে যে একজন কলম বিক্রি করে, খাতা বিক্রি করে মানুষের অভাব কতটা হলে মানুষ এই কাজটা করে না। বাবা না, আমি যা টাকা কামাই আলহামদুলিল্লাহ, আমি যদি এই টাকা কামাইতে থাকি আগামী 3-4 বছর পরে অ্যাটলিস্ট আমার পোলারে আর কোনো কাম করতে হবে না, আলহামদুলিল্লাহ আমার কামাই আল্লাহ দিছে। বাট তারপরে এই যে এই খাতাটা কেন বিক্রি করি জানো, এই যে এই জিনিসটা একটা লিগ্যাল সাইজের পেজে আমরা এরকম দাগ কাটে কাটে খাতা বিক্রি করি, কেন জানো? কারণ আমি নিজে পরীক্ষার হলে এটা পারি নাই। এই যে বুয়েটের যে খাতাটা দিছিল, বেশ কয়েকটা ম্যাথে আমি জায়গা মেনটেন করতে পারি নাই। আমরা বাসার মধ্যে খাতার মধ্যে অত দাগ কাটে প্র্যাকটিস করার কথা ছিল, বাট শেষ পর্যন্ত ওইটুক দাগ কাটে আমরা প্র্যাকটিস করতে পারি না, কারণ প্রতিবার খাতা নিব, 3টা করে দাগ দিব, তারপর ওখানে ম্যাথ করবে, এত সময় আসে না, এত সময় হয়ে ওঠে না। এই জন্য এই খাতাটা বিক্রি করি, যাতে কোনো একটা পোলা এই খাতার মধ্যে একটা মাথার মধ্যে একটা স্পেস থাকে, যেন আমাকে এইটুকের মধ্যে ম্যাথ করে করে আমি সব প্র্যাকটিস করছি, প্রত্যেকটা পেজ এরকম, যাতে ও আগে থেকেই প্র্যাকটিস করা থাকে। তো কোনো কোচিং সেন্টার কোনো ভাইয়া কিন্তু এইটুক জায়গার মধ্যে ম্যাথ শেখাবেন, ও আসে এই নিজের 86 ইঞ্চির বোর্ডে 2 পেজ করে ম্যাথ করতেছে, ওরা কিন্তু ভুলে গেছে যে আমার স্টুডেন্ট তো এইখানে ম্যাথ করবে, ওর জায়গা তো এইটুকু, এইটুক জায়গায় প্র্যাকটিস করবা। আমি অলওয়েজ এমন প্রোডাক্ট লঞ্চ করি, আমি অলওয়েজ এমন বই বেচি, এমন খাতাই বেচি যা আমার সময় ছিল না।